আছি কক্সবাজারের টেকনাফের বাহাটশর ইউনিয়নের জাহাজপুরার যে গর্জন বাগান, আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এটি গর্জন বাগান। এবং এই গর্জন বাগানের যে পথটি আমরা দেখতে পাচ্ছি, এই পথ দিয়েই 8 জন যারা গেল রবিবার তারা মাছ ধরতে যায় এবং এখান থেকে সেখান থেকে তারা অপহরণের শিকার হয়। আর গেল রাত 2টুর কিছু পর তার এই পথ দিয়ে ফেরত আসে বলছে স্থানীয়রা। কিন্তু ফেরত আসার কিছুক্ষণের মধ্যেই তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয় এবং তাদের স্বজনেরা যেটা আমাদেরকে জানিয়েছে যে তাদেরকে নিরাপত্তাজনিত এবং তাদের যে স্বাস্থ্যগত যে সমস্যা আছে কিনা এসব সার্বিক বিষয়ের কারণেই পুলিশ তাদেরকে হেফাজতে নিয়েছে। এবং এখন আমরা যেটা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন 2টি পুলিশের গাড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে যে যারা অপহরণ হয়েছিল তাদেরকে নিয়ে পুলিশ এই পথ দিয়ে, এই যে পথটি দেখতে পাচ্ছেন সেই পথ দিয়েই তাদেরকে পাহাড়ের ভিতরে ঢুকেছে। খুব সম্ভবত যে মামলার যে আলামত আছে আলামত জনিত কারণে হতে পারে এখন আমরা নিশ্চিত নই, তবে এখনো সেই ভিকটিম যারা আছেন, যারা অপহরণের শিকার হয়েছে, যারা ফিরে এসেছে, তারা এবং পুলিশ তারা এই জঙ্গলের ভেতরেই আছে। আমরা একটু কথা বলতে চাই যে যারা অপহরণের শিকার হয়েছিল তাদের স্বজন মোহাম্মদ হাবিবের সাথে, তিনি ইতিপূর্বে টিটিএনের সাথে যুক্ত হয়েছিলেন। আচ্ছা, সবশেষ পরিস্থিতি কি, তাদের সাথে কি আপনাদের কোনো কথা হয়েছে আপনার? না, কোনো ধরনের কথা হয়নি, দেখা হয়নি, কথাও হয়নি। আচ্ছা, তারা যে ফিরে এসেছে এটা আসা, তারা ফিরে আসার কতক্ষণের মধ্যে তাদেরকে আবার পুলিশ হেফাজতে নিয়েছে এবং পুলিশ কি বলেছে? আমাদের মেইন বাড়িতে আমরা ছিলাম না, এমনিতে আমি থাকি না বইয়ে, যেহেতু পাহাড়ের পাশে আমি পশ্চিমের বাড়িতে থাকি। ওখানে ফোন দিয়েছে হচ্ছে আমার মেজবোন, ফোন দিয়ে 2:10 দিকে ফোন দিয়েছে, বলতেছে ভাইয়া ওরা তো আসছে। আসার পর বললাম ঠিক আছে, আমরা ওদেরকে একটু গোসল টোসক গরম পানি দিয়ে গোসল টোসক করাই রাখো এবং প্রশাসন আসবে, আমার সাথে কথা হয়েছে, তারপর ওদেরকে নিয়ে যাবে। তারপর এর ভিতর হচ্ছে ঘন্টা খানেকের ভিতর ওদেরকে নিয়ে গেছে, এরপর থেকে ওদের সাথে আমাদের সাথে আর কোনো যোগাযোগ। পুলিশ কি বলেছে? পুলিশ বলছে হচ্ছে আমরা ওদেরকে নিয়ে আসছি, আমাদের হেফাজতে আছে, তোমাদের টেনশন করার দরকার নাই, এটা বলছে। আর কোনো মানে তথ্য কি আপনার কাছে আছে যে তারা মুক্তিপণ দিয়েছে কিনা? যেহেতু আপনার পরিবারের এখানে 8 জনই আপনার পরিবারের সদস্য, মুক্তিপণের বিষয়টা কি, তারা সুস্থ আছে? তা আপনি বলেছিলেন গেল রাতে যে তারা 2জন বেশ অসুস্থ, তারা কেন অসুস্থ? দেখেন, এইটা হচ্ছে বিভিন্ন মিডিয়া যখন প্রচার করতেছে, এখানে আমি শুনতে পাচ্ছি হচ্ছে ওদের নিজস্ব প্রযুক্তি আছে। কি প্রযুক্তি? ওদের ল্যাপটপ ট্যাপটপ আছে অপহরণকারীদের। হ্যাঁ, অপহরণকারীদের ল্যাপটপ ট্যাপটপের কাছে প্রত্যেকটা নিউজ ওরা দেখতেছে। আমরা যখন স্বজনেরা যখন মিডিয়াতে কথা বলি, তারপর ওদের উপর অত্যাচার বাড়াই দেয়। আমার মেজবাবু যখন কথা বলছে, মানে ওখানে ওরা অস্বীকার করছিল আমাদের কোনো ভাই নাই, বাবা নাই, মানে আমরা মানুষের বাড়িতে কাজকর্ম করে খাই। তখন ওদেরকে মানে বাঁধে এভাবে বাঁধে, একটা লাঠির উপর হচ্ছে পা গুলা দিয়ে অনেক মারছে, তারপর হচ্ছে পিঠের উপর অনেক মারছে, তারপর অনেক স্পট দেখা গেছে, এই ধরনের বলতেছে। তাদেরকে মুক্তিপণের জন্য নয়, তারা যে মিডিয়ায় কথা বলেছে সে কারণে তাদের উপর অত্যাচার। তাদের কাছে যে পাহাড়ের ভেতরে কি তাদের মানে ল্যাপটপ সহ ল্যাপটপ আছে এদের, যে মেজর ওদের নাকি একজন যিনি সবচেয়ে সিনিয়র, ওনার নাম বলে হচ্ছে মেজর নাকি, উনি ল্যাপটপটা কন্ট্রোল করে। আচ্ছা, আর ওরা কোন ভাষায় কথা বলে আপনারা কি কিছু জেনেছেন? ওরা যে মুখ, 3 জন না 2 জন মুখ খোলা ছিল, ওরা রোহিঙ্গা ভাষায় কথা বলে, আর বাকি সবের নাকি মুখ বন্ধ ছিল, মানে এই যে 3-4 দিনে বন্ধ ছিল, ওদের কোনো কারো মুখ দেখে নাই ওরা, এটাই মানে আমাদেরকে বলছে। আর এখন আমরা যেটা জানি যে তারা পুলিশ হেফাজতের পর তো নিশ্চয়ই আপনাদের কাছে ফিরে আসবে, আবার পুলিশ তাদের যে এই যে তাদের যে অর্থাৎ নিয়ম রক্ষা বা আইনি আইনগত প্রক্রিয়া শেষে তাদের তো আবার স্বজনদের কাছে ফিরিয়ে দেবে, এখন আপনাদের কি দাবি? আমাদের যেটা দাবি সেটা হচ্ছে কি, দেখেন আজকে হচ্ছে আমার স্বজনেরা নিয়েছে, আমার ভাইরা নিয়েছে, এর 19-20 দিন আগেও আমাদের এলাকাতে 3 জন মানুষ অপহরণ নিয়ে অনেক টাকা মুক্তিপণ, প্রায় একজন থেকে মেবি 4 লক্ষ টাকা আর 2 লক্ষ টাকা করে 2 জন থেকে, ওখানে 4 লক্ষ 8 লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে নিয়ে আসছে। তো দেখেন এভাবে চলতে থাকলে একটা জনপদ মানে আর কয়দিন বাঁচবে? তা আমরা চাই সবসময় আমাদের সেফ চাই, আমরা ভালো মতো চলাফেরা করতে চাই, আমরা ভালোভাবে বাঁচতে চাই। এটার জন্য অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে, এলাকাবাসীকে অবশ্যই সহযোগিতা করতে হবে, পাশাপাশি প্রশাসনকে জোরালো অভিযান চালাতে হবে যেন এই ধরনের ঘটনার জন্য নেক্সট টাইম না হয়। ধন্যবাদ। আর আমি এখন কথা বলবো আমাদের সহকর্মী দিনব্যাপী এই এই যে এই কাজ এর মধ্যে আছেন, এই সংবাদ সংগ্রহের জন্য এসছেন, আজিম নিহাত। আজিম নিহাত, আপনার কাছে কি তথ্য আছে, আসলে মুক্তিপণের যে বিষয়টা অনেকটা তাদের স্বজনেরা এড়িয়ে যাচ্ছে, এই যে মুক্তিপণ সংক্রান্ত বিষয়ে আপনারা কি কিছু জেনেছেন? তারা কি মুক্তি
মুক্তিপণ দিয়ে মুক্ত হলো নাকি তাদেরকে ছেড়ে দিয়েছে? আমি তাদের পরিবারের সাথে প্রায় আধা ঘন্টা আগে একজনের সাথে কথা বলেছি, যিনি মোস্তফা কামাল এবং করিমুল্লাহ তাদের বড় ভাই। তিনি যেটি বলছেন যে তারা আসলে বাড়িতে আসার পর 15-20 মিনিট সময় পেয়েছিলেন পরিবারের সাথে কথা বলার জন্য, কিন্তু এর মধ্যে তারা কথা বলার আগেই কিছু মানে তাদের পুলিশ এসে তাদেরকে এখান থেকে টেকনাফ থানা নিয়ে যায়। কিন্তু তারপরেও যেটি বলছেন যে অল্প যে কথা হয়েছে এর মধ্যেই তারা জানিয়েছেন যে তারা টাকা দিয়েই ফিরেছেন। এবং আমি যেটি খবর পেয়েছি প্রথমে 8 জনের মধ্যে 6 জনকে তারা পাঠায় এলাকায়, তারাই পরবর্তীতে টাকা নিয়ে গিয়ে বাকি 2 জন নুরুল আফসার এবং আরেকজনকে আটকে রেখেছিলেন, তাদেরকে তারা টাকা নিয়ে এই এলাকায় নিয়ে আসে। এই রেকর্ডটা আমার কাছে আছে, এটা মোস্তফা কামালের বড় ভাইয়ের দাবি। সেই অডিও রেকর্ড নাকি ভিডিও রেকর্ড? ভিডিও রেকর্ডটা আমার কাছে আছে এবং তারা কিছুক্ষণ আগে এইভাবে আমাদের সাথে কথা বলছে। 6 লক্ষ 6,20,000 টাকার কথা বলা হচ্ছে এই যে মোস্তফা কামাল, তিনি বলেছেন তার বড় ভাই, মোস্তফা কামালের বড় ভাই, তিনি অপহরণের শিকার হয়েছিল। তার বড় ভাই কি নাম? তার বড় ভাইয়ের নামটা ঠিক এই মুহূর্তে মনে নাই। তিনি অপহরণের শিকার হয়নি, মোস্তফা কামাল এবং করিমুল্লাহ অপহরণের শিকার হয়েছে। তাদের বড় ভাই তিনি বলেছেন 6,20,000 টাকা, সেটা মুক্তিপণ দিয়ে তাদেরকে মূলত আনা হয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে কি যে আসলে এই যে এখন তাদেরকে নিয়ে যাওয়া হলো এই যে জঙ্গলের ভেতরে যারা অপহরণের শিকার হয়েছে তারা সহ পুলিশ গেছে, এটি কেন গেছে বলে আপনি মনে করছেন? এখন আমার যেটি মনে হচ্ছে অতীতের যে ঘটনা, আমার কেন জানি মনে হচ্ছে তাদের যে যে জায়গায় তাদেরকে আসলে আটকে রাখা হয়েছিল সেই জায়গার লোকেশনটা অন্তত চিহ্নিত করার জন্য অথবা সেখানে কোনো অভিযান পরিচালনা করার জন্য তারা নিয়ে গেছেন। তবে একটি বিষয় হলো ইতিমধ্যে যে ঘটনাগুলো এই এলাকায় হয়েছে অতীতে সে কোনো ঘটনায় কিন্তু মুক্তিপণ ছাড়া কেউ মুক্ত হয়নি, অর্থাৎ তাদের মূল টার্গেটটা থাকে হলো মুক্তিপণ, সেটা যতক্ষণ পর্যন্ত না পায় ততক্ষণ পর্যন্ত আটকে রাখে এবং ততক্ষণ পর্যন্ত নির্যাতন চালানো হয়। এবারও তারা ঠিক তেমনটাই দাবি করছেন যে মুক্তিপণ দিয়েই তারা মূলত মুক্ত হয়েছেন, এটি তাদের দাবির কথা বলছেন। অন্যদিকে পুলিশের কোনো বক্তব্য পাওয়া গেছে কি? আমি টেকনাফ থানার ওসির সাথে কথা বলেছিলাম, মুঠোফোনে কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে তারা তিনি আমাকে তখন তিনি হয়তো গাড়িতে ছিলেন, তিনি আমাকে বলছেন যে তারা তাদেরকে যে উদ্ধার করার বিষয়টি সত্য, তারা ফিরে এসেছেন, তাদেরকে টেকনাফ থানায় নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসা দেওয়া হচ্ছে। কেন কিভাবে তারা ফিরে আসলো, কেন তাদেরকে ওখানে নিয়ে গেল, কি হলো না হলো বিষয়টি নিয়ে আজকে বিকেল 3টার দিকে পুলিশ সুপার ব্রিফিং করবেন বলে তিনি বাকি বিষয়গুলো এড়িয়ে গেছেন। ধন্যবাদ আজিম নিহাদ। আজিম নিহাদ যেটা বলছিলেন যে আসলে তাদের যে পরিবারের পক্ষ থেকে অপহরণের শিকার যে পরিবার, তাদের বড় ভাই যিনি বলেছেন যে 6,20,000 টাকা দিয়ে তাদেরকে মুক্ত করা হয়েছে, এটির বিষয়ে যদিও বা আমাদের অনেক ধরনের মত পাওয়া যায়, তাদের পরিবারের অন্যান্য সদস্যরা এই বিষয়ে মুখ খুলতে নারাজ, আমরা জানি না এটি কেন। অন্যদিকে পুলিশি হেফাজতে তারা রয়েছে, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের যে অন্যান্য আইনি প্রক্রিয়া আছে সেগুলো হয়তো পুলিশ সেগুলো শেষ করবে। এবং এখন ঠিক এই মুহূর্তে পুলিশ এই জঙ্গলের অভ্যন্তরে আছে, যারা অপহরণের শিকার হয়েছিল তাদেরকে সাথে নিয়ে কিছুক্ষণ আগে তারা এই পথ দিয়েই কিন্তু গেছে। এবং আমরা যেটা জানি যে গেল রোববার এই পথ দিয়েই তারা মাছ ধরতে গিয়েছিল এবং সেখান থেকে আর ফিরে আসেনি। অবশেষে সন্ধ্যার পরে তারা পরিবারের স্বজনের কাছে পরিবারের কাছে খবর পাঠে তারা অপহরণের শিকার হয়েছে। তো সব কিছু আসলে একটু স্পষ্ট হবে আজ একটু পর। আমরা যেটা জানি যে বিকেল 3টায় পুলিশ সুপারের একটি সংবাদ সম্মেলন আছে কক্সবাজারে, সেই সংবাদ সম্মেলনে হয়তো আমরা অনেক কিছুই আমরা পরিষ্কারভাবে জানতে পারবো এবং এই সংক্রান্ত সকল বিষয়ের যে অস্পষ্টতা এগুলো কাটিয়ে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তো সে কারণে আমরা এটাকে আমরা বলতে পারি যে মুক্তিপণ দিয়ে মুক্ত হলো নাকি আপনাআপনি মুক্ত হলো নাকি পুলিশি সাঁড়াশি অভিযানের কারণে অপহরণকারীরা ভয় পেয়ে তাদেরকে মুক্ত করলো, সব বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে পুলিশ সুপারের যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলন পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।